পশ্চিমবঙ্গব্যাপী আমাদের মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে এবং এসডিওর কাছে আমাদের ডেপুটেশন, এটাই যে আমাদের এই এই প্রোগ্রামটা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের একসাথে একই টাইমে অনুষ্ঠিত হচ্ছে। দাদা, আপনারা এই যে পুরো বাড়িতে পথ অবরোধ করলেন, আপনাদের কর্মী সমর্থকরা রবি ঘোষের গাড়ি আটকে দিল, কেন এই ক্ষোভটা? কেন ঘটনা হচ্ছে, প্রশাসন আমাদেরকে আজকে ডেপুটেশনের পারমিশন দেওয়া সত্ত্বেও তাহলে কী করে একজন উন্নয়ন মন্ত্রী সে তার দলবল নিয়ে আমাদের এই ডেপুটেশনকে ডেপুটেশনের চড়া হওয়ার পরিকল্পনা নেয়, এটা হচ্ছে আমাদের প্রশাসনের কাছে জানার ব্যাপার। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি ন্যায়ের পক্ষে, আমরা একজন প্রশাসনের কাছ থেকে আমরা সঠিকভাবে তাদের কাছে পারমিশন নিয়ে আমরা আজকে ডেপুটেশনের আয়োজন করেছি। কিন্তু বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তিনি তার মার্শাল পাওয়ার দেখানোর জন্য পুলিশ প্রশাসনকে নিয়ে আমাদের এই মিছিলের উপরে, যাতে আমরা মিছিল আমরা ডেপুটেশন না পারি, তার তিনি উনি পরিকল্পনা মাফিক আমাদের এই মিছিলের দিকে অগ্রসর হতে যাচ্ছে। তা আমাদের ঘটনা হচ্ছে, জনগণ যদি রেগে যায় তাহলে রবি ঘোষ তো কেন, রবি ঘোষ মমতা পর্যন্ত তার পাবে না। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে এখন সমস্ত জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে, সুতরাং রবি ঘোষ কেন, আজকে যেই আসবে সেই ধুলাই মিশে যাবে।
না, এইটা তো হচ্ছে ওদের মন গড়া কথা। ওরা নিজেরা কিছু কিছু ঢিল মেরে আমাদের কর্মীদের নাম দিচ্ছে, কারণ হচ্ছে প্রশাসন ওদের পার্টি অফিসকে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। তারা প্রশাসন যদি ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকে, তাহলে প্রশাসনের সম্মুখে ভারতীয় জনতা পার্টি কর্মীরা ঢিল মারলো আর প্রশাসন কিছু করলো না, এটা আমাকে মেনে নিতে হবে। এটা সমস্ত এদের মন গড়া কথা। দেখুন, রবি ঘোষকে আমরা যেতে দেবো না, আমরা কে, জনগণ তাকে ছাড়বে না। জনগণ রবি ঘোষকে যে কাঠবানি খেয়েছে, রবি ঘোষের দুর্নীতি, সেই রবি ঘোষের দুর্নীতিকে রুখার জন্য কুচবিহার এবং কুচবিহারের জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি একা নয়, ভারতীয় জনতা পার্টির পাশে সমস্ত কুচবিহারের জনগণ দাঁড়িয়ে আছে। সুতরাং জনগণ যে বিচার দিবে, জনগণ যে সিদ্ধান্ত নেবে, জনগণের সিদ্ধান্ত সর্বোপরি, আমরা কেউ নই। আমরা ভারতীয় জনতা পার্টি সৈনিক মাত্র। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার দে, আমি ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা কমিটির সদস্য। বলুন তো, আমাদের পানিশালাতে একটা জনসংযোগ যাত্রা ছিল 21 জুলাই, সৈন্য দিবসে কলকাতা যাওয়ার আহ্বান ছিল মানুষের কাছে। ফেরার সময় এখানে বিজেপির কিছু লোকজন অবৈধভাবে, বেআইনিভাবে রাস্তা আটকে বসে রয়েছে, লাঠি বল্লম ফালা আগ্নেয়াস্ত্র নিয়ে ওরা রোড ব্লকেট করে বসে আছে, তা সম্পূর্ণ বেআইনি। আমি পুলিশকে বলেছি আইন মোতাবেক ব্যবস্থা করতে, এবং এটা একটা নোংরামি হচ্ছে। এর আগেও তো আমরা বহুবার জিতেছি, বিজেপিকে হারিয়েছি। আমরা তো কখনোই বিজেপির বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের আচরণ করিনি, নোংরা আচরণ করিনি। এমনকি 34 বছর বামফ্রন্টের যে আমল, তাদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে ওরা ছাড়িয়ে গেছে। তো মানুষ এর বিচার করবে, মানুষ দেখছে এদের এই উশৃঙ্খল অবস্থাটাকে। এর থেকে মানুষ শান্তি চায়, সুস্থ অবস্থা ফিরিয়ে আসতে চায়। আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বেই 225টা সিট নিয়ে আবার রাজ্যে সরকার গঠন করবে মমতা ব্যানার্জি। পার্টি অফিসে ভাঙচুর করেছে? হ্যাঁ, আমার পার্টি ব্লক পার্টি অফিসটা ভাঙচুর করেছে। আমরা এই ব্যাপারে থানায় ডায়েরি করবো, অভিযোগ করবো। আপনার উপরেও আঘাত আনার চেষ্টা করছে? হ্যাঁ, ওরা তো সবসময় আমাকে খুন করার চেষ্টা করে, এখনও ওরা আমাকেই খুন করার টার্গেট করে আমাকে খুন করতে চাইছে। সুতরাং আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমি দলের কাজ যতদিন থাকবো বেঁচে, তৃণমূল কংগ্রেস করবো, তৃণমূল কংগ্রেস কাজ চোখ করে করবো।